হিমাদাসা খেলপথত যে চতুর্থতম নেমসুর কেন্দ্রীয় প্রতিষ্ঠা দিবস আমি উদযাপন করে বলাইছো। অহাকালের পর আমার কার্যসূচী আমি আরম্ভ করি। অহাকাল বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক আমি কার্যসূচী রাখিছো। অহা 26 তারিখ অর্থাৎ সোমবারে আমি দিনের 12 বজাত এখন বিশাল গণসমাবেশের আয়োজন করেছো। উক্ত গণসমাবেশত আমি আমন্ত্রণ জানাইছো সদৌ দিল্লির পৰা জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিকাশ ডক্টর বিকাশ বাজপেয়ী, লগতে আমার অবসরপ্রাপ্ত অধ্যাপিকা দিল্লি ইউনিভার্সিটির মধুপ্রসাদ, তেওঁলোকে আহি আমার এই সান্দালাডি এমি মাদ্রাসা প্রাঙ্গণত অহা 26 তারিখ উপস্থিত হব। আর বিভিন্ন ধরনের বিটিআরর ইএম বা আমার বিধায়ক সকল তথা বিভিন্ন ছাত্র সংগঠনের মুরব্বী সকল আপনার মাজত উপস্থিত থাকিব। গতি আমি নেমসুর ফালের বিভিন্ন কার্যসূচীত আমি এই বৃহত্তর কোকরাঝার অঞ্চলের তথা ফকিরাগাম অঞ্চলের বিভিন্ন ধরনের আমি বিভিন্ন জাতি জনগোষ্ঠীর জনসাধারণক বা রাইজক আমি নেমসুর ফালের আহ্বান জানাইছো যে উক্ত নেমসুর কার্যসূচী সম্পূর্ণ করার সকলের সহায় খোঁজ আমি কামনা করছি। কালি 25 ডিসেম্বর খ্রিস্টমাস ডে আমার বিটিআরবাসী রাইজ তথা অসমবাসী রাইজক এই স্বাগতে মানে মই খ্রিস্টমাস ডের শুভেচ্ছা আর অভিনন্দন জানালো। ধন্যবাদ। কালির আমার এই নেমসুর চতুর্থ বার্ষিক যখন অধিবেশন আছিল সেই অধিবেশনের কার্যসূচী আরম্ভ হব। আর ইয়াত আমার এই কার্যসূচীত এই অধিবেশনত সদূর দিল্লির পৰা আহিব আমার জওহরলাল নেহরু ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর বিকাশ বাজপেয়ী, দিল্লি ইউনিভার্সিটির পৰা আহিব অবসরপ্রাপ্ত অধ্যাপিকা ডক্টর মধুপ্রসাদ ডাঙরি, আর আমার এই অধিবেশনত আমার এই অধিবেশন অতিথি হিসাবে থাকিব আমার বিটিআরর বহুত ইএম জিএম এমসিএলএ আর আমার লোকেল এমএলএ। গতি এই সভাত মই আমার এই অঞ্চলবাসী রাইজর সকল সকলকে ইয়াত উপস্থিতি কামনা করলো। আমার অভ্যর্থনা সমিতির ফালেরপরাও আমি সকলকে আমন্ত্রণ জানালো যাতে সকলে আহি এই কার্যসূচীটি সাফল্যমণ্ডিত করে। চতুর্থ বার্ষিক যে প্রতিষ্ঠা দিবস হিমাদাসা খেলপথত যে চতুর্থতম নেমসুর কেন্দ্রীয় প্রতিষ্ঠা দিবস আমি উদযাপন করে বলাইছো। অহাকালের পর আমার কার্যসূচী আমি আরম্ভ করি। অহাকাল বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক আমি কার্যসূচী রাখিছো। অহা 26 তারিখ অর্থাৎ সোমবারে আমি দিনের 12 বজাত এখন বিশাল গণসমাবেশের আয়োজন করেছো। উক্ত গণসমাবেশত আমি আমন্ত্রণ জানাইছো সদৌ দিল্লির পৰা জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিকাশ ডক্টর বিকাশ বাজপেয়ী, লগতে আমার অবসরপ্রাপ্ত অধ্যাপিকা দিল্লি ইউনিভার্সিটির মধুপ্রসাদ, তেওঁলোকে আহি আমার এই সান্দালাডি এমি মাদ্রাসা প্রাঙ্গণত অহা 26 তারিখ উপস্থিত হব। আর বিভিন্ন ধরনের বিটিআরর ইএম বা আমার বিধায়ক সকল তথা বিভিন্ন ছাত্র সংগঠনের মুরব্বী সকল আপনার মাজত উপস্থিত থাকিব। গতি আমি নেমসুর ফালের বিভিন্ন কার্যসূচীত আমি এই বৃহত্তর কোকরাঝার অঞ্চলের তথা ফকিরাগাম অঞ্চলের বিভিন্ন ধরনের আমি বিভিন্ন জাতি জনগোষ্ঠীর জনসাধারণক বা রাইজক আমি নেমসুর ফালের আহ্বান জানাইছো যে উক্ত নেমসুর কার্যসূচী সম্পূর্ণ করার সকলের সহায় খোঁজ আমি কামনা করছি। কালি 25 ডিসেম্বর খ্রিস্টমাস ডে আমার বিটিআরবাসী রাইজ তথা অসমবাসী রাইজক এই স্বাগতে মানে মই খ্রিস্টমাস ডের শুভেচ্ছা আর অভিনন্দন জানালো। ধন্যবাদ। কালির আমার এই নেমসুর চতুর্থ বার্ষিক যখন অধিবেশন আছিল সেই অধিবেশনের কার্যসূচী আরম্ভ হব। আর ইয়াত আমার এই কার্যসূচীত এই অধিবেশনত সদূর দিল্লির পৰা আহিব আমার
জওয়াহরলাল নেহরু ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর বিকাশ বাজপেয়ী, দিল্লী ইউনিভার্সিটিৰ পৰা আহিব অবসরপ্রাপ্ত অধ্যাপিকা ডক্টর মধুপ্রসাদ ডাঙরি, আর আমার এই অধিবেশনত আমার এই অধিবেশন অতিথি হিসাবে থাকিব আমার বিটিআরর বহুত ইএম ভিএম এমসিএলএ আর আমার লোকেল এমএলএ। গতিকে এই সভাত মই আমার এই অঞ্চলবাসী রাইজর সকলকে ইয়াত উপস্থিতি কামনা করিলো। আমার অভ্যর্থনা সমিতির ফালেরপরাও আমি সকলকে আমন্ত্রণ জানালো যাতে সকলে আহি এই কার্যসূচীটা সাফল্যমণ্ডিত করে।